আসসালামু আলাইকুম। আজ 27 নভেম্বর 2020। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। প্রাণী বা মানব মূর্তি নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশিমি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সকালে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় আলেমদের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাশিমি বলেন, প্রাণীর ভাস্কর্য নির্মাণ বিরোধী ইমানি আন্দোলনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ মঞ্চসহ কিছু কুচক্রি মহল অবিরতভাবে আলেম উলামার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সম্পর্কেও চরম আপত্তিকর বক্তব্য দেয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে অবাস্তব ও ভিত্তিহীন প্রশ্ন তুলে পানি ঘোলা করার অপচেষ্টা করছে। এই অপতৎপরতা সরকারকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা মাহফুজুল হক, মুফতি এনামুল হক, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনায়দ আল হাবিব, মাওলানা রশিদ আহমদ, মাওলানা হাফিজ নাজমুল হাসান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা ফজলুল করিম কাশিমি, মুফতি মনির হোসেন কাশিমি, মাওলানা লোকমান মাজহারি, মাওলানা আতাউল্লাহ আমিন। ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ থেকে এই ঘোষণা করা হয়। জঙ্গিবাদ বিরোধী ছাত্র ও যুব ঐক্য পরিষদ এর ব্যানারে নগর ছাত্রলীগ নেতাকর্মীরা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, তার হাত ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি। অথচ এখন কিছু ধর্ম ব্যবসায়ী ওনাকে নিয়ে কটূক্তি করছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা দিচ্ছেন। স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ী মামুনুল হক বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছে তা দেশদ্রোহের শামিল। শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের কোথাও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী মামুনুল হককে সভা করতে দেয়া হবে না। সভাপতির বক্তব্যে ইমরান আহমদ ইমু বলেন, মামুনুল হক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। তার সমাবেশ চট্টগ্রামের মাটিতে হবে না, কোনোভাবেই মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে দেওয়া হবে না। অবশ্যই তাকে প্রতিহত করা হবে, তাকে প্রতিহত না করে আমরা ঘরে ফিরব না। সমাবেশ শেষে সমাবেশ স্থলে মামুনুল হকের একটি কুশপুত্তলিকা দাহ করা হয়। তুরস্কের বিরুদ্ধে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়ন ইইউ নিষেধাজ্ঞা চায় জোটটির প্রভাবশালী সদস্য ফ্রান্স। গত অক্টোবরেই আঙ্কারার ওপর ইইউ নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিল প্যারিস, তবে সে দফায় নিজ প্রস্তাবের পক্ষে ইউরোপীয় দেশগুলোর পর্যাপ্ত সমর্থন পায়নি ফ্রান্স। ফলে এবার আগামী 10-11 ডিসেম্বর ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের বিরুদ্ধে কিছু অবরোধ নিষেধাজ্ঞা আরোপে মরিয়া প্যারিস। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফ্রান্স মরিয়া চেষ্টা চালালেও দেশটির পক্ষে একা ইইউ নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়, এজন্য গ্রিস ও সাইপ্রাসের বাইরে অন্য ইউরোপীয় দেশগুলোর সমর্থনও নিশ্চিত করতে হবে। গত অক্টোবরে তুরস্ককে ভূমধ্য সাগরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বন্ধ করার আহ্বান জানায় ইইউ নেতারা, অন্যথায় আঙ্কারাকে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। প্যারিস বলছে ইইউ নেতাদের ওই হুঁশিয়ারি কানে নেয়নি এরদোয়ান প্রশাসন, ফলে এখন ব্যবস্থা নেয়ার সময় এসেছে। তুরস্কের সামরিক পৃষ্ঠপোষকতায় সম্প্রতি কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পায় আজারবাইজান। বহু বছর পর নিজ দেশের ভূখণ্ড কারাবাখ পুনরুদ্ধারে সফল হয় আজেরি বাহিনী। কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার পক্ষ নিয়েছিল ফ্রান্স, তবে শেষ পর্যন্ত আজেরি ফৌজের জয় স্বভাবতই প্যারিসের জন্য সুখকর ছিল না। লিবিয়াতেও বিদ্রোহী গোষ্ঠী হাফতার বাহিনীকে সমর্থন দিয়ে আসছে ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত, তবে সেখানেও তুরস্কের সমর্থন নিয়ে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থায় রয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যমত্যের সরকার।
ফ্রান্সের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় তুরস্ক ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান উত্তেজনা নতুন রূপ নেয়। ফরাসি প্রেসিডেন্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিলে তার তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বলেন, ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের সম্পর্কে উত্তাপ বিরাজ করছে। সম্প্রতি এরদোয়ানের তার্কিশ সাইপ্রিয়ট সফর নিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা। ওই সফরে সাইপ্রাসে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের তাগিদ দেন তুর্কি প্রেসিডেন্ট। ফরাসি পার্লামেন্টের এক শুনানিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস দ্রিয়ান বলেছেন, তুরস্ক জানে তার কী করা উচিত। তারা সংঘাতে জড়াবে নাকি সহযোগিতার পথে হাঁটবে, এটি তাদের ওপর নির্ভর করে। আগামী 10-11 ডিসেম্বর ইইউ নেতাদের বৈঠকে গ্রিস ও সাইপ্রাসের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে তুরস্কের বিবাদের বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা করা হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব নিয়ে আলোচনার সমালোচনা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের বিতর্ক কারো জন্যই সহায়ক নয়। ফ্রান্সের পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে বিশদ নিষেধাজ্ঞার কোনো রূপরেখা এখনও পাওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমধ্যসাগরে আঙ্কারার অনুসন্ধান কার্যক্রম সীমিত করার লক্ষ্যে ইইউ কোনো ব্যবস্থা নিলে তুরস্কের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে শেষ পর্যন্ত এ বৈঠকে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপে ফ্রান্স ইউরোপীয় নেতাদের কতটা রাজি করাতে পারে সেটা সময়ই বলে দেবে। প্রথমবারের মতো কোনো ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক হোয়াইট হাউসে কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দীর্ঘদিনের সহকারী ফিলিস্তিনি নারী রিমা দোদিকে হোয়াইট হাউসের আইন প্রণয়ন বিষয়ক উপপরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছেন। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের হেব্রন শহরের দুরা এলাকায় জন্ম নেয়া রিমা দোদি হোয়াইট হাউসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। রিমাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে জো বাইডেন বলেন, মার্কিন জনগণ আমাদের প্রশাসনে কাজ শুরুর অপেক্ষায় আছে। ফিলিস্তিন বংশোদ্ভূত এ নারীকে নিয়োগের মাধ্যমে সব নাগরিকের প্রতি আমাদের সমান অধিকার প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। রিমা দোদি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন। বিগত 14 বছর ধরে তিনি ইলিয়নের সিনেটর ডিক দুর্বিনের সহকারী হিসেবে কাজ করে আসছেন। দর্শক, নিচ্ছি সুপারস্টার গ্রুপ বৃত্তি, ফিরছি একটু পরেই। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে? বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও, প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। চার বছর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান সরকারকে উৎখাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সাবেক পাইলট ও অন্যান্য অভিযুক্ত সহ 337 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এএফপি জানিয়েছে, 2016 সালের 15 জুলাই রাজধানী আঙ্কারার পাশের একটি বিমান ঘাঁটি থেকে সরকার উৎখাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের অভিযোগে প্রায় 500 জনকে আসামি করা হয়েছিল। ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধ বিমান নিয়ে সেনাদের প্রধান সরকারি দফতরের নিয়ন্ত্রণ নেয়ার ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় প্রাণ হারান 265 জন। এর মধ্যে অভ্যুত্থানকারী ছিলেন 104 জন, বাকিরা পুলিশ ও বেসামরিক লোক।
ব্যর্থ ওই তুর্কি অভ্যুত্থান নিয়ে দেশটির আদালতে চলমান হাই প্রোফাইল মামলাগুলোর মধ্যে এটি ছিল সবচাইতে বড়, কেননা এই মামলায় ওই অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল হাজারো মানুষের বিরুদ্ধে। অভ্যুত্থানের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠা এসব মানুষ যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম ধর্মপ্রচারক ও ব্যবসায়ী ফেতুল্লাহ গুলেনের সমর্থক। আনাদোলু সহ তুরস্কের গণমাধ্যমের খবরে জানায়, অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 কমপক্ষে 25 পাইলটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, প্যারোলে মুক্তি পাওয়ার সম্ভাবনাও নেই তাদের। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী আজকে রায় হওয়া মামলায় মোট আসামি ছিলেন 475 জন, যাদের 365 জন ছিলেন পুলিশ হেফাজতে। এই মামলায় 10 জন বেসামরিক লোককেও আসামি করা হয়েছে। তৎকালীন বিমান বাহিনীর প্রধান আকিন ওজতুর্ক ছাড়াও আঙ্কারার পাশের আকিনটি বিমান ঘাঁটির অনেকেই প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যা ও পার্লামেন্ট সহ সরকারি ভবনগুলোতে বোমা হামলার জন্য অভিযুক্ত করা হয়। অভ্যুত্থানের রাতে তুরস্কের ওই সময়কার সেনাপ্রধান ও বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ছাড়াও অন্যান্য বেশ কিছু শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদের সামরিক ঘাঁটিতে কয়েক ঘন্টা আটক করে রাখা হয়েছিল। সেনাবাহিনীর একাংশ রাস্তায় নামলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কয়েক ঘন্টা ধরে এই অবস্থা চলার পর পরদিন সকালে দেয়া ভাষণে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট এরদোয়ান। ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদপ্রার্থী তুরস্ক ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর জরুরি অবস্থা জারি করে ব্যাপক ধরপাকড় অভিযান চালালে তখন শঙ্কা ও উদ্বেগ জানায় আঙ্কারার পশ্চিমা মিত্ররা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী অভ্যুত্থানের মূল হোতা গুলেনের সমর্থক বলে অভিযোগ তুলে প্রায় 2,92,000 মানুষকে আটক করা হয়। এর মধ্যে প্রায় 1,00,000 মানুষ বিচারাধীন অবস্থায় জেল খাটছেন। 1,50,000 সরকারি কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। সামরিক বাহিনী থেকে চাকরি হারান আনুমানিক 20,000। দেশটির আদালত এ পর্যন্ত 2,500-এর বেশি মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.চেঞ্জটিভি.প্রেস, youtube.com/চেঞ্জটিভিপ্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।